হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারে বাংলা টাইপ করতে হয় বিজয় দিয়ে। সো বিজয় দিয়ে বাংলা টাইপ করার জন্য আমাদের চারটা খণ্ড বিভক্ত করেছি, চারটা অংশ জানলেই আপনি বাংলা টাইপ করতে পারবেন। ব্যঞ্জনবর্ণ টাইপিং কিভাবে করতে হয়, স্বরবর্ণগুলো কিভাবে টাইপিং করতে হয়, কার ও ফলাক টাইপিং কিভাবে করতে হয় এবং যুক্তবর্ণ টাইপিং কিভাবে করতে হয়, এই চারটা ধাপ আপনি জানলেই আপনি বাংলা টাইপ করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো বাংলা টাইপ করার জন্য আগে আমাদের ফার্স্টে এইখান থেকে আমাদের বিজয় কিবোর্ড, এটা বিজয় এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ইউনিকোড, ইউনিকোড সিলেক্ট করলে আমাদের বাংলা লেখা হবে এবং ইংলিশ থাকলে আমাদের ইংলিশ লেখা হবে। সো এখান থেকে আমাদের ফার্স্টে ইউনিকোডটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা চাইলে বাংলা ফন্ট আছে অনেকগুলো, এখান থেকে ফন্টও সিলেক্ট করে নিতে পারবেন, ফন্টও সিলেক্ট করে নেব, যে কোনো ফন্ট দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। তো তবে এখানে ম্যাক্সিমাম সবাই এই ফন্টটা ইউজ করে, থুতনিও এমজি এটা ইউজ করে। ওকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি একটা শিট তৈরি করেছি টাইপিং করে কিভাবে স্বরবর্ণগুলো টাইপিং করতে হয়, এখানে সবগুলো দেওয়া আছে, স্বরও কীভাবে টাইপ করতে হয়, স্বরে কীভাবে টাইপ করতে হয়, ব্যঞ্জনবর্ণগুলো কীভাবে টাইপ করতে হয় এবং এখানে কার ও ফলা কীভাবে টাইপ করতে হয়, আকার ওকার ঋষিকার দিগিকার এগুলো রেফ এগুলো কীভাবে লিখতে হয় একটা শিট তৈরি করেছি, শিটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো এবং যুক্তবর্ণ কীভাবে টাইপিং করতে হয় সবগুলো এখানে আমি টাইপিং করে রেখেছি, একটা শিট তৈরি করেছি আপনাদের জন্য। সো এখন আমি টাইপিং করব, টাইপিং করার জন্য আমি কিবোর্ডে স্ক্রিনটা রাখছি। ফার্স্টে আমরা ব্যঞ্জনবর্ণ টাইপিং করব, ব্যঞ্জনবর্ণ টাইপিং করা একদম ইজি। সো এখানে এখানে ব্যঞ্জনবর্ণ সবগুলোই পেয়ে যাবেন আপনারা, কিবোর্ডে সবগুলো ব্যঞ্জনবর্ণই দেয়া আছে। সো জাস্ট এখানে ফার্স্টে পেস করলে, কিবোর্ডে পেস করলে আমাদের নিচের অক্ষরগুলো উঠবে, একটা কীতে দুইটা অক্ষর আছে, এখানে ব আছে উপরে ভ আছে। সো বর জন্য ব পেস করার জন্য আমাদের শুধু পেস করলে ব হবে এবং ভ পেস করার জন্য আমাদের শিফট চেপে পেস করতে হবে, উপরেটা পেস করতে হইলে আমাদের শিফট চাপতে হবে। সো এখন যদি আমি ব্যঞ্জনবর্ণ লিখি, এখানে আমাদের জেতে ক আছে, সো ক পেস জেতে পেস করলে আমাদের ক হয়েছে, জের উপরে খ আছে, সেক্ষেত্রে আমাদের শিফট চেপে ধরে জে পেস করতে হবে, তাহলে আমাদের খ হবে। এভাবে আপনারা এখানে বর্গীয়র উপরে ঝ আছে, ঝ পেস করার জন্য আবার শিফট চেপে ধরে ইউতে ঝ আছে, ঝ পেস করলে ঝ হবে। ব্যঞ্জনবর্ণগুলো টাইপ করা একদম ইজি। সো এগুলা একদম ইজি টাইপ করতে পারবেন খুব ইজিলিভাবে। দেন আমরা এখন স্বরবর্ণগুলো টাইপিং করব। স্বরবর্ণ আসলে আমাদের কিবোর্ডে স্বরবর্ণ মাত্র দুইটা দেওয়া আছে, এখানে স্বর অ আছে ও আছে, বাকি নয়টা স্বরবর্ণ আমাদের দেয়া নাই। নয়টা স্বরবর্ণ আমাদের কিভাবে টাইপ করব এখন, এখন আমরা পড়েছি স্বরেয়াতে আকার, অর্থাৎ এই আকারেই আপনার স্বরেয়া আছে এবং ঋষিতে ঋষিকার দিগ্গিতে দিগ্গিকার, ঋষিতে এই ঋষিকারের মধ্যে রস্যই আছে এবং দিগ্গিকারের মধ্যে দীর্ঘই আছে এবং রস্যকারের মধ্যে রস্য আছে, দীর্ঘকারের মধ্যে দীর্ঘ আছে এবং ঋকার, এটা ঋকারের মধ্যে রি আছে এবং একারের মধ্যে এ আছে, ওইকারের মধ্যে ওই আছে। এই স্বরবর্ণগুলো আমরা কিভাবে টাইপ করব,
সো আমরা সিম্পলি যদি এখানে ডিতে পেস্ট করি তাহলে আমাদের এখানে রিশিকার হবে। সো এবং রিশিকারে আমাদের আছে রস্যই, সো রস্যই পেস করার জন্য অবশ্যই আমাদের জি পেস করে যদি পেস করি তাহলে আমাদের রস্যই হবে। দেখুন জি পেস করে আমরা যদি এখন ডি পেস করি তাহলে আমাদের রস্যই হয়েছে, ঋষিতে এখানে ঋষিতে ঋষিকার আমরা পড়েছি ঋষি হয়েছে। সো এবং দিঘি পেস করার জন্য আমাদের জি পেস করে যেহেতু উপরে আছে দিঘিকার শিফট সেফে আমরা ডিতে পেস করলে আমাদের দিঘিকার হবে। এবং সেমভাবে রস্যু জি পেস করে এস পেস করলে সরি জি পেস করে এস পেস করলে আমাদের রস্যু হবে, এবং জি পেস করে শিফট চেপে ধরে এস পেস করলে রস্যু হবে। এভাবে আমাদের সর্বনগুলো টাইপ করতে হবে। এবং রি কার এখানে জি পেস করে এ পেস করলে রি হবে। এবং এখন আমাদের সরেয়াটা এখানে আছে আকারে, সো জি পেস করে এফ পেস করলে সরেয়া হবে। এবং এখন আমাদের বাকি আছে এক এ আছে, জি পেস করে সিতে এ আছে, এবং জি পেস করে শিফট চেপে ধরে সি করলে ওই আছে। সো এবং বাকি ও দেখুন ও এখানে আছে, ও ওটা পেস করার জন্য আমাদের শুধু জি পেস ছাড়াই আমাদের এক্স পেস করলে আমাদের ও হবে। এবং সর ও এখানে আছে, সর ও পেস করার জন্য আমাদের শিফট চেপে ধরে এফতে পেস করলেই সর ও হবে। সো আমাদের সর্বর্ণ সবগুলো আমাদের টাইপিং করে ফেলেছি, এভাবে সর্বর্ণগুলো টাইপিং করতে পারবেন। এবং কার ও ফলা কীভাবে টাইপ করতে হয়, অর্থাৎ আকার ও কার কীভাবে টাইপ করতে হয়, এখন আমাদের এখানে জেতে ক আছে, তো সো আমি জে পেস করলাম। এখন এই আকার কীভাবে লিখব, আকার আছে কোথায়, এফতে আকার আছে, সো এফ পেস করলে আমাদের আকার হবে। এখন আমাদের যদি আমরা একার লিখতে চাই তাহলে আমাদের এখানে একার আছে, সো একারটাকে দিয়ে নিতে হবে, একার সিতে আছে একার, একার হয়ে গেছে, এখানে ক্লিক করার পরে একার হয়ে গেছে, দেখা যাবে না। যখনই আমরা কোনো বর্ণ পেস করব তখন আমাদের একার হবে। সো আমি যদি এখানে পেস করি কাপে হয়ে গেছে। এখন আমি যদি এখানে আবার আকার দিতে চাই তাহলে এখানে এফতে আকার আছে, আকার পেস করলে আমাদের আকার হবে। এভাবে আকার একার রস্যুকার লিখতে পারবেন। সো এখন আমরা এখানে ল আছে উপরে, সো আমাদের ভিতে ল উপরে আছে, শিফট চেপে ধরে ভি দেব, এবং আমাদের রস্যুকারটা লিখবো রস্যুকার, রস্যুকার আছে এসতে, এস দিলে রস্যুকার হবে। ঋষিকার দিয়ে কোনো কিছু টাইপ করতে চাইলে তাহলে আমাদের ঋষিকার আছে ডিতে, ঋষিকার আছে ঋষিকার সরি ডি ডিতে ঋষিকার দিয়েছি, আমরা এখন ড দেব, ড ড আছে আমাদের এইখানে ইতে, ইতে ডি এইখানে আমাদের এনতে দন্তে সাথে ডিশ লিখলাম। সো আমরা এখন দিঘিকারটা কীভাবে লিখব, দিঘিকার আমরা ঋষিকারের ক্ষেত্রে কিন্তু আগে ঋষিকার পেস্ট করে তারপর আমরা বর্ণ লিখেছি, এখন আমরা দিঘিকার লেখাটা শিখব, দিঘিকার কীভাবে লিখতে হয়। সো এখানে লিখব বর্গিত জ আছে ইউতে, ইউ পেস্ট করলাম, এবং বিতে দন্ত ন আছে, সো সরি বি দন্ত জ ন নি দন্তের নয় দিকারে নি দিতে হবে, তাহলে নি এখানে ডিতে দিঘিকার আছে, শিফট চেপে ধরে ডি পেস করবো।
অর্থাৎ আমাদের বাংলা লেখার সময় একার আমরা ফার্স্টে দেই, ঋষিকার আমরা ফার্স্টে দেই, কিন্তু দীঘিকার আমরা পরে দেই। এখানেও সেম, যেটা ফার্স্টে হবে সেটা ফার্স্টে লিখতে হবে এবং যেটা পরে দেই সেটা আমরা পরে পেস করতে হবে। এখন আমাদের যুক্তবর্ণ কীভাবে টাইপ করব, এখানে ক ল এই দুইটা আমরা কীভাবে যুক্ত করব, ক ল সো ক ল যুক্ত করার জন্য আমাদের ক আছে এখানে জেতে, ক জেতে ক আছে, এখান থেকে জি বেস করলাম, এখান থেকে যুক্ত করার জন্য আমাদের জি বেস করতে হবে, কোনো বর্ণ সব বর্ণগুলোই যুক্ত করার জন্য আমাদের জি বেস করতে হবে। সো এখান থেকে জি বেস করলাম, জি বেস করার জন্য কর নিচে ল লিখব, এখানে ল আছে আমার ভিতে, সো শিফট চেপে ধরে এখানে ভি বেস করব, কর নিচে ল হয়ে যুক্ত হয়েছে। সো এখন টন নিচে ট আমরা যুক্ত করব, টন নিচে ট কীভাবে যুক্ত করব, আমাদের এখানে টিতে ট আছে, টতে ক্লিক করব এবং যুক্ত করার জন্য জিতে ক্লিক করব, দেন আমাদের ট টিতে ট আছে টতে ক্লিক করব, ট হয়েছে। দেন আমরা এখন মিষ্টি লিখব, মিষ্টি, তাহলে আমাদের মিষ্টি লেখাটা ফার্স্টে আমাদের কোথায় ঋষিকার দিতে হবে, ঋষিকার আছে কোথায়, ডিতে ঋষিকার আছে, ঋষিকার দেওয়ার পরে ম আছে কোথায়, এমতে ম আছে, ম, দেন আমাদের ঋষিকার দিতে হবে, ঋষিকার আছে কোথায়, ডিতে, ডি পেস করেছি। এখন দন্তেশ্বর, দন্তেশ্বর নিচে ট, তাহলে এনতে দন্তেশ্বর আছে, তাহলে এন পেস করতে হবে এবং দন্তেশ্বর নিচে ট পেস করার জন্য আমাদের কোনো বর্ণ যুক্ত করার জন্য অবশ্যই জিতে পেস করতে হবে, জিতে পেস করে আমাদের টতে পেস করতে হবে, টতে টিতে ট আছে, তাহলে আমাদের হয়ে গেল। এভাবে আমরা যে কোনো বর্ণ যুক্ত করতে পারবো এবং ওই চারটা আপনি দেখে নিলেই অনেক ইজি হয়ে যাবে, কয়েকদিন টাইপ করলেই আমরা খুব ইজিলিভাবে আপনার আয়ত্তে চলে আসবে বাংলা কীভাবে টাইপ করতে হবে। কিন্তু আরেকটা জিনিস এখানে ফলো করবেন, যুক্ত খ কোথায়ও এই বর্ণটা কোথায়ও নেই, সো যুক্ত খ কীভাবে লিখতে হয় এটা একটু মনে রাখতে হবে, যুক্ত খ কীভাবে লিখতে হয়, সো কর নিচে পেটকার মধ্যে সো লিখলেই যুক্ত খ হয়, সো আমরা কর নিচে পেটকার মধ্যে সো লিখব, সো কর নিচে পেটকার মধ্যে সো লিখতে লিখতে চাইলে আমাদের জেতে ক আছে এবং যুক্ত করার জন্য জিতে পেস করব এবং পেটকার মধ্যে সো আছে আমাদের এনের উপরে, তাহলে শিফট চেপে এন পেস করব, আমাদের যুক্ত খ হয়েছে। সো এখন আমরা বর্ণ শব্দটা কীভাবে লিখতে হয় এবং এ রেপ রেপ শব্দটা কীভাবে দিবেন এটা দেখাবো। সো ব আছে কোথায়, এইচতে ব আছে এবং মধ্যে ন আছে কোথায়, বির উপরে আছে, মধ্যে ন বিতে আছে উপরে, সো শিফট চেপে বি পেস করতে হবে এবং রেপ, রেপটা কিন্তু একটা যুক্তবর্ণ, যুক্তবর্ণ যখনই আমাদের কোনো যুক্তবর্ণ পেস করতে হবে তখন আমাদের অবশ্যই জিতে পেস করতে হবে। সো এখন রেপ আছে কোথায়, এর উপরে, তাহলে আমাদের শিফট চেপে এর উপরে আছে পেস করলে আমাদের বর্ণটা লেখা হয়ে গেছে। সো প্রান্ত লিখব, প্রান্ত লেখার জন্য আমাদের পি আছে, প আছে, আরতে প আছে লিখলাম, এখন প রফলা দিতে হবে, রফলা আছে কোথায়, জেডের নিচে রফলা আছে, সো আমাদের এখন জেড পেস করতে হবে রফলা দেওয়ার জন্য এবং আকার পেস করার জন্য আমাদের এফতে আকার আছে, আকার পেস করলাম, এখন আমরা দন্তের ন নিচে ত দিব, দন্তের ন আছে কোথায়, বিতে দন্তের ন আছে এবং এর নিচে ত দেওয়ার জন্য অবশ্যই জিতে বেস করতে হবে, যুক্তবর্ণ লিখতে গেলে জিতে বেস করতে হবে, ত আছে কোথায়, কেতে ট ত আছে, প্রান্ত হয়েছে। সো এখন আমরা চন্দ্রবিন্দুটা কীভাবে লিখতে হয় এটা আমরা দেখব, চন্দ্রবিন্দু লেখার জন্য এখানে কীভাবে তা আমি একটা শব্দ লিখব, তাঁতি বন্ধ, সো এখানে ত আছে, কেতে ত আছে, এফতে আকার আছে, শিফট সেভে ধরে আমাদের
দেখুন এই যে সেভেন, এই সেভেনের এখানে আমাদের চন্দ্রবন্ধু, কিবোর্ডের চন্দ্রবন্ধু দেয়া আছে। দেখেন শিফট চেপে সেভেন প্রেস করলে আমাদের চন্দ্রবন্ধু হবে। তাহলে শিফট ক্লিক করেছি, এখন আমাদের সেভেন, এইটা সেভেন, সো এখানে প্রেস করলে আমাদের চন্দ্রবন্ধু হবে। তারপরে আমরা ঋষিকার দিব, ঋষিকার আছে ডিতে, ঋষিকার। তারপরে আমরা কেতে তো আছে, তারপরে এইচতে ব আছে, দন্তের নিচে দ দিব, দন্তের ন আছে আমাদের বিতে, এবং এর নিচে যুক্ত করার জন্য জিতে পেস করব, এবং দ আছে কোথায় এলতে, হয়েছে। সো এভাবে খুব ইজিলিভাবে যুক্ত বর্ণগুলো লিখতে পারবেন। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। পরবর্তীতে আমি ভিডিও তৈরি করে আমাদের আপনাদের কমেন্টের অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করব। সো এবং কমেন্ট করবেন কোনো ছোটোখাটো প্রবলেম হলে, ওটা আমি কমেন্টে রিপ্লাই দেব। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।